কানাডায় কোভিড বিধি নিষেধের বিরুদ্ধে ট্রাক চালকদের বিক্ষোভ এখনও অব্যাহত আছে। দেশজুড়ে চলমান এই বিক্ষোভ থামাতে এবার জরুরি ক্ষমতা ব্যবহার করতে চান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্রমাগত বিক্ষোভের প্রভাব মোকাবেলায় প্রথমবারের মতো এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। জরুরি ক্ষমতা, ইমার্জেন্সি এক সামরিক বাহিনী মোতায়েনও করা হতে পারে, তবে এখনই হয়তো তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো। এদিকে সাধারণ নাগরিকদের চলাফেরায় নিষেধাজ্ঞাও আসতে পারে। কানাডার সরকার বলছে তারা অবৈধ বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সকল ধরনের আর্থিক সহায়তা বন্ধের জন্য ব্যবস্থা নিচ্ছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে অস্থির পরিস্থিতি বিরাজ হয়েছে। এর আগে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন শহরটির মেয়র জিম ওয়াটসন। তিনি বলেন, দিনকে দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অটোয়ায় একটি সংবাদ সম্মেলনে ট্রুডো আরও বলেছেন, এটি কানাডার নাগরিকদের নিরাপত্তা এবং লোকজনের চাকরির সুরক্ষা দেওয়ার বিষয়, আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে আনার বিষয়। তিনি আরও বলেছেন, এই আইন অল্প সময়ের জন্য বহাল থাকবে।